হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে থাম্বনেল দেখে বুঝে গেছো যে কী নিয়ে কথা বলতে যাচ্ছি। তো এই বছর বাংলাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস যারা যারা পেলো ওটার পুরো লিস্ট সম্পর্কে, পুরো যারা যারা জিতলো, কারা কারা কী বিভাগে কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতলো, সেই সমস্ত লিস্ট নিয়েই কথা বলবো আজকে এই ভিডিওতে। তো ভিডিওটা বেশ একটু বড় হবে, কারণ সব কিছু নিয়েই কথা বলতে যাচ্ছি। তো শুরু করা যাক। তো প্রথমেই আসবো যেই অ্যাওয়ার্ডের ব্যাপারে, সেটা হচ্ছে মানে আমি লিখে রেখেছি সব কিছু, দেখে দেখেই বলতে হবে, নাহলে এত কিছু তো মনে রাখা সম্ভব না। তো প্রথমে বলবো হচ্ছে কোন সিনেমাটা বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে। তো বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে কৌশিক গাঙ্গুলির অর্ধাঙ্গিনী সিনেমাটা। এটা বর্তমানে স্ট্রিমিং চলছে, আড্ডা টাইমসে সকলে দেখতে পারো। এবং বেস্ট ডিরেক্টরের যেই ক্যাটাগরিতে যিনি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি হচ্ছেন অতনু ঘোষ, যার সিনেমা ছিল হচ্ছে শেষ পাতা। তো শেষ পাতা সিনেমার ডিরেক্টর অতনু ঘোষ বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং এই সিনেমাটা বর্তমানে জি ফাইভে স্ট্রিমিং চলছে, সকলে অবশ্যই দেখো একবার, বেশ ভালো কাজ কিন্তু প্রসেনজিৎ রয়েছে যেখানে। বেস্ট ফিল্ম ক্রিটিক্স অনুযায়ী যে অ্যাওয়ার্ডটা পেয়েছে সেটা হচ্ছে একটা মায়ের জঞ্জাল, এটা ইন্দ্রনীল রায়চৌধুরী মহাশয়ের, আর একটা হচ্ছে নীহারিকা, যেটা হচ্ছে ইন্দ্রাশিস আচার্যের সিনেমাটা এসেছিল। এই দুটোর মধ্যে মায়ের জঞ্জাল সিনেমাটা বর্তমানে ওটিটিতে এসেছে এবং নীহারিকা সিনেমাটা এখন আসতে দেরি আছে। এবার হচ্ছে বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল মেল, যেটা আছে তিনি পেয়েছেন হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি শেষ পাতা সিনেমা থেকে। এবং বেস্ট অ্যাক্টর ক্রিটিক্স অনুযায়ী যিনি পেয়েছেন তিনি হচ্ছেন কাবুলিওয়ালা সিনেমায় মিঠুন চক্রবর্তী, এক অসাধারণ কাজ করেছেন তিনি এই সিনেমায়, জাস্ট ফাটিয়ে দিয়েছেন। বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল ফিমেল তিনি পেয়েছেন হচ্ছে অর্ধাঙ্গিনী সিনেমা থেকে চূর্ণী গাঙ্গুলি। এবং বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স অনুযায়ী তিনি পেয়েছেন হচ্ছে শিবপুর সিনেমা থেকে স্বস্তিকা মুখার্জি। বেস্ট অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোল মানে ফিমেল ক্যাটাগরিতে বেস্ট অ্যাক্টার যিনি পেয়েছেন সেটা হচ্ছে অর্ধাঙ্গিনী সিনেমা থেকে জয়া হাসান। অর্ধাঙ্গিনী সিনেমার আবার পরপর এখানে পরপর প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে এই জায়গাগুলোতে। এবং বেস্ট অ্যাক্টার ইন সাপোর্টিং রোল মেল এক্ষেত্রে পেয়েছে হচ্ছে আরও এক পৃথিবী থেকে কৌশিক গাঙ্গুলি, এবং অর্ধাঙ্গিনী সিনেমা থেকে অম্বরীশ ভট্টাচার্য। বেস্ট মিউজিক অ্যালবাম এবার হয়েছে হচ্ছে দশম অবতার সিনেমা থেকে অনুপম রায়। দশম অবতারের একটাই অ্যাওয়ার্ড পেয়েছে ফিল্মফেয়ার এবার, ফিল্মফেয়ারে এবার সেই মিউজিক অ্যালবামটাই। বেস্ট লিরিক্স লিখেছে হচ্ছে আলাদা আলাদা, যে গানটা এসেছিলো অর্ধাঙ্গিনী সিনেমা থেকে এই গানটার অনুপম রায় লিখেছিলেন। অনুপম রায় এই ক্যাটাগরিতে তিনি অ্যাওয়ার্ডটা পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল এক্ষেত্রে পেয়েছেন হচ্ছে ভাবো যদি, যে গানটা এসেছিলো কাবুলিওয়ালা সিনেমা থেকে অরিজিৎ সিং গিয়েছে। তো অরিজিৎ সিং এখানে অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এবং ফিমেল বেস্ট প্লেব্যাক সিঙ্গার পেয়েছেন হচ্ছে ইমন চক্রবর্তী অর্ধাঙ্গিনী সিনেমা থেকে, যে আলাদা গানটি এসেছে সেটা থেকে। এবং আরও একজন পেয়েছেন যুগ্মভাবে, সেটা হচ্ছে অপর্ণা রায়, এবং তিনি গিয়ে পেয়েছেন হচ্ছে নীহারিকা সিনেমায় মলয় বাতাসে এই গানটার গাওয়ার জন্য। বেস্ট অরিজিনাল স্টোরি এই ক্যাটাগরিতে যিনি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি হচ্ছেন অতনু ঘোষ, এবং এটা শেষ পাতা সিনেমার জন্য তিনি পেয়েছেন। বেস্ট চিত্রনাট্য মানে স্ক্রিন প্লেতে অ্যাওয়ার্ড পেয়েছেন হচ্ছে মায়ার জঞ্জাল, যেটা যুগ্মভাবে লিখেছে হচ্ছে অনুগত সুগত সিনহা এবং ইন্দ্রনীল রায়চৌধুরী। বেস্ট ডায়ালগ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন হচ্ছে শেষ পাতা সিনেমার অতনু ঘোষ, তিনি এখানে পরপর অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন এই অনেকগুলো ক্যাটাগরিতে। বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে দেবজ্যোতি মিশ্রা শেষ পাতা সিনেমা থেকে। এবং বেস্ট এডিটিং হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে সুমিত ঘোষ মায়ার জঞ্জাল সিনেমা থেকে। বেস্ট সাউন্ড ডিজাইন যেটা রয়েছে সেইখানে তিনি অ্যাওয়ার্ড পেয়েছে হচ্ছে শুভদীপ সেনগুপ্ত মায়ার জঞ্জাল সিনেমা থেকেই পেয়েছে এটা। এবং মায়ার জঞ্জাল সিনেমায় বেস্ট সিনেমাটোগ্রাফির অ্যাওয়ার্ড ইন্দ্রনীল মুখার্জি সেটাও পেয়েছে। এবং বেস্ট প্রোডাকশন ডিজাইন থেকে পেয়েছে হচ্ছে কাবুলিওয়ালা সিনেমার তন্ময় চক্রবর্তী। এবং বেস্ট কস্টিউম ডিজাইন যেটা পেয়েছে সেটা হচ্ছে ঋতুপর্ণা ভট্টাচার্য মায়ার জঞ্জাল সিনেমা থেকে এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, মায়ার জঞ্জাল সিনেমার অন্তর্গত এই অ্যাওয়ার্ডটা তিনি অধিগ্রহণ করেছেন। বেস্ট ডেবিউ মানে প্রথমবার কোনো সিনেমায় অভিনয় করার জন্য ফিমেল বিভাগে যিনি অ্যাওয়ার্ড পেয়েছে সেটা হচ্ছে আরও এক পৃথিবী থেকে তাসনিয়া ফারিন, এটা যথেষ্ট আমার ভালো লেগেছে এই অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছেন জন্য। এবং মেল এর দিক থেকে বেস্ট ডেবিউট হয়েছে সোহেল মণ্ডল
মায়া জঞ্জাল সিনেমা থেকে অ্যাওয়ার্ডটা পেয়েছে। তো বাংলাদেশ থেকে এই দুইজন মানে ডেবিউর যে মেল এবং ফিমেল ক্যাটাগরিতে দুটোরই বাংলাদেশের অ্যাক্টর অ্যাক্ট্রেস পেয়েছেন, বেশ দারুণ ব্যাপার এটা। এবং বেস্ট ডেবিউ ডিরেক্টর যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেটা হচ্ছে সুমন্ত্র রায় ঘাস জমি সিনেমা থেকে। ঘাস জমি সিনেমার এই একটা অ্যাওয়ার্ড এখান থেকে উঠে এসেছে, এটা দারুণ দারুণ ব্যাপার। এই সিনেমাটা দেখেছি আমি, আমার দারুণ লেগেছে। এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন প্রভাত রায় মহাশয়। তো টোটাল যেই যেই সিনেমাগুলো যটা অ্যাওয়ার্ড পেলো সেটা হচ্ছে ঘাস জমি একটা পেয়েছে, মায়ের জঞ্জাল 7টা অ্যাওয়ার্ড পেয়েছে সবচেয়ে বেশি, অর্ধাঙ্গিনী পেয়েছে 6টা অ্যাওয়ার্ড, শেষ পাতা পেয়েছে 5টা, দশম অবতার একটাই পেয়েছে প্রথমেই বললাম, কাবুলিওয়ালা পেয়েছে 3টা অ্যাওয়ার্ড, নিহারিকা সিনেমাটা 2টো অ্যাওয়ার্ড পেয়েছে, এবং আরও এক পৃথিবী পেয়েছে 2টো অ্যাওয়ার্ড, এবং শিবপুর পেয়েছে 1টা অ্যাওয়ার্ড। বর্তমানে নিহারিকা, কাবুলিওয়ালা এবং আরও এক পৃথিবী তিনটে সিনেমা এখনও ওটিটিতে আসেনি। বাকি সিনেমাগুলো যেমন ঘাস জমি, মায়ের জঞ্জাল, অর্ধাঙ্গিনী, শেষ পাতা, দশম অবতার এবং শিবপুর, এই 5টা সিনেমাই, সরি 5টা না, 1, 2, 3, 4, 5, 6টা, 6টা সিনেমাই কিন্তু বর্তমানে ওটিটিতে স্ট্রিমিং চলছে। সকলে দেখো সিনেমাগুলো, কিন্তু বেশ ভালো কাজ। তবে কমার্শিয়াল সিনেমা বা এই ধরনের জনরাতে দশম অবতারের দিক থেকে একটা সিনেমা এসেছে, বাকি সমস্ত ফিল্ম কিন্তু আর্ট ফিল্ম হিসাবে এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছে। দেখা যাক এর পরের অ্যাওয়ার্ডে কারা কারা কী জেতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।